সাবস্ক্রাইব করুন বিডি স্মার্ট টিপস পাশে বেল আইকনটি টিপে দিন এবং পেতে থাকুন নতুন নতুন ভিডিও আপডেট আসসালামু আলাইকুম বিডি স্মার্ট টিপসে আর একটি নতুন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকের টিউটোরিয়াল হচ্ছে যে কিভাবে আমরা একটা ইজি এবং সিম্পল অ্যাপস তৈরি করতে পারি থান কেবলদের মাধ্যমে ঠিক আছে তো কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে আমরা দেখব যে কিভাবে একটি নিউজ অ্যাপ্লিকেশন তৈরি করা যায় তো প্রথমে আমাদের যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে তারপরে বন্ধুরা অ্যাপ ডট থান নামের এই ওয়েবসাইটে যেতে হবে আমার ভিডিও ডিসক্রিপশানে এই ওয়েবসাইটে লিঙ্কটা আমি দিয়ে দেবো ওখান থেকে আপনারা নিয়ে লিঙ্কটা নিয়ে নেবেন ঠিক আছে তারপর বন্ধুরা এখান থেকে অ্যাপসে ক্লিক করবো ক্রেডিট টেনি ওয়াব এই লেখাটাতে ক্লিক করার পর এখানে আপনার অ্যাপস নেমটি লিখে ওকে দেবেন তারপরে ঠিক আপনার ব্যাংকদের এরকম একটা ইন্টারফেস শো করবে ঠিক আছে তো বন্ধুরা যেহেতু আমরা একটা নিউজ থিম নিউজ অ্যাপ্লিকেশন তৈরি করবো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে আমরা একটু নিচে আসবো নিচে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন টাইটেল ভিসাবেল এটা আমরা তুলে দেব তুলে দিলে কি হবে বন্ধুরা আমাদের এখানকার যে ফলো করুন একটু এই যে এটা ছিল এটা চলে যাবে যারা রাখতে চান তারা রাখতে পারেন আর যারা না রাখতে চান তারা তুলে দেবেন তবে নিউজ থিম বানানোর জন্য তুলে দিলে সবচেয়ে ভালো হবে ঠিক আছে তারপরে ক্লোজ স্ক্রিন অ্যানিমেশন ঠিক আছে তো আমরা এখানে একটা অ্যানিমেশন করব সেখানে আমরা দিব জুম দিতে পারি সাইড হরিজেন্টাল দিতে পারি সাইড ভেটিক্যাল দিতে পারি নর্মাল দিতে পারি তো জুম দিয়ে দেবো আমি এখান থেকে জুম দেওয়ার পর বন্ধুরা এই যে এখানে দেখুন অ্যাপ নেম ঠিক আছে তো এখান থেকে আমি অ্যাপ নেমটা দিয়ে দিলাম বাংলা নিউজ ঠিক আছে তারপর ব্যাকগ্রাউন্ড কালার আপনি চাইলে চেঞ্জ করতে পারেন যে দেখুন নানা রঙের কালার আছে এখানে তো আমি এটা রাখলাম ঠিক আছে তারপর এখানে আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজও আপলোড দিতে পারেন তো আমি দিলাম না যারা দিতে চান তারা এখান থেকে যে আপলোড ফাইলে ক্লিক করে নো এই যে এখানে ক্লোজ ফাইলে ক্লিক করে আপনি পিকচারটা সিলেক্ট করে দিতে পারেন ঠিক আছে তো আমি ডিফল্টে রাখি তারপর এখান থেকে ক্লোজ স্ক্রিন অ্যানিমেশন জুম করে দেবেন তারপর বন্ধুরা এই যে এখানে আইকন আমাদের যে অ্যাপ্লিকেশনে যে আইকনটা থাকে সেই আইকনটা হলো এখানে ঠিক আছে তো এখানে ক্লিক করে আপলোডে ক্লিক করব তারপর ক্লোজ ফাইলে ক্লিক করব তারপরে আমি যেখানে ফাইলটা রেখেছি সেই ফাইলটা সিলেক্ট করে হুম এখানে ওকে দিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা তো আমাদের অ্যাপসের ওটা হয়ে গেলো তারপর বন্ধুরা কিপ স্ক্রিন অন তো আমি এটা এভাবে থাকুক তারপর ওপেন স্ক্রিন অ্যানিমেশন আমরা জুম দিয়ে দেবো তারপর প্রিমিয়ার কালার এটা থাকবে প্রিমিয়ার কালার ড্রাক এটাই থাকবে তারপর স্ক্রিন অর্পণ যে স্ক্রিন অপোনাইজেশন দিতে পারেন ইউজার সেন্সার যেটা মন পারেন তো আমি ইউজারটা দিয়ে দিই তারপরে যা আছে থাক ডিফল্ট থাকবে এই যে সিজিংটা আমরা রেসপন্সিবল করে দেবো ঠিক আছে তাহলে আমাদের সবচেয়ে সুবিধা হবে তারপরে কি থিম ভার্সন আপনি কি কোয়ালিটির থিম রাখতে চান সে থিমটা ক্লাসিক ডিফ ডিভাইস ডিফল্ট ব্রাক টাইটেল নেক্সট ড্রাক তো আমি ডিফল্টই রাখি আর এখান থেকে আপনি স্ক্রিনের নামটাও চেঞ্জ করে নিতে পারেন ঠিক আছে আর এটা টাইটেল বার কালার টাইটেল বার কালার আমাদের কোনো দরকার নেই এখন আমরা যে যেটা করবো এখানে একটা অ্যানিমেশন আমরা যেহেতু আমাদের এটা স্ক্রিন ওয়ান আমরা একটা অ্যানিমেশন সিস্টেম করবো যেমন অ্যাপটি ওপেন হলে পাঁচ মিনিট একটা অপশন থাকে যেটা আমি আপনাদের দেখে দিই করবেন বন্ধুরা আমি আপনাদের দেখ আমি যে কাজটি করতেছি এটা আমি আপনাদের দেখানোর জন্য এটা করতেছি যে কী কাজটা আমি এখানে করতে চাচ্ছি প্রথম স্ক্রিন ওয়ানে ঠিক আছে আর আমাদের স্ক্রিন টুয়ে যেটা আমি একটি আরেকটি স্ক্রিন খুলে রেখেছি সেটার নাম দিয়েছি আমি হলো হোম ঠিক আছে এই যে হোম তো আমরা এখন স্ক্রিন ওয়ানে আছি ঠিক আছে তো আমি আপনাদের দেখাই যেমন খুব ভালোভাবে লক্ষ্য করবেন ঠিক আছে মনে করেন এই একটা আমি অ্যাপস ওপেন করলাম করার পর বন্ধুরা এটা এটাতে নেই এটাতে ইউজ করে নিই তো আমি আর ইউজ দেখি সরি বন্ধুরা তো এই দেখুন আমি এটা অন করি এই যে দেখুন সামনে যে আমাদের একটা ইন্টারফেস শো করছে আবার অটোমেটিক চলে গেলো ঠিক আছে তো আমি আপাতত এই কাজটি করতে যাচ্ছে আপনাদের দেখানোর জন্য ঠিক আছে তো দেখুন আমার স্ক্রিন ওয়ানে আমি সেই কাজটি করবো তো এখান থেকে আমি একটি লেআউট নিয়ে নেবো বা অ্যারেঞ্জমেন্ট নিয়ে নেব তারপর ফুল প্ল্যান করে দেবো ঠিক আছে তারপর এখান থেকে আমি একটি লেভেল নিতে পারি লেভেন নিয়ে লেখতে পারি আমি লিখে দিলাম ওয়েলকাম টু বাংলা নিউজ তো দেখুন এখানে হয়ে গেলো এখান থেকে আমি কালার সিলেক্ট করে দিতে পারি যেমন এই যে তো আমি রেড দিয়ে দিই এটা একটু বোল্ড করে দিই লেখাটা একটু বড়ো করে দিই ঠিক আছে লেখাটা আমি হোয়াইট দিয়ে দিলাম হুম তো দেখুন আমাদের এটা হয়ে গেল আমাদের ওয়েলকাম প্রেস তারপর যদি চান আপনি আরেকটা স্পেস দিয়ে মানে এটা একটু ফাঁকা হওয়ার নিচু করার জন্য এখানে আপনি আপনার লোগোটা ইউজ করতে পারেন যেমন দেখিয়ে দিই আমি আপনাদের হুম যেটা আপলোড দিয়েছিলাম এই যে ঠিক আছে তো এইভাবে কিংবা আপনি আরেকটা কাজ করতে পারেন আবার একটা লেভেল নিতে পারেন এবার বন্ধুরা একটু আমি এটাকে কমিয়ে দেব দশ ফুল প্ল্যান করে দেয় হ্যাঁ লেভেলটাতে লাগব তো আমি এখানে ক্যারিটার দিলাম হলো ডেভেলপার বাই বাংলা নিউজ ঠিক আছে তো বন্ধুরা এখান থেকে আপনি চাইলে কালারটা চেঞ্জ করে নিতে পারেন তো আমি কালারটা চেঞ্জ করে দিলাম ঠিক আছে কিংবা আপনি এখানে আরও অন্য কিছু দিতে পারেন তো আপাতত আমাদের কাজ এটা ডিজাইন করা আমার শেষ এখন যেটা করতে হবে বন্ধুরা এই যে সেন্সারে যাবেন সেন্সারে যে এখান থেকে একটা ক্লোক এনে এখানে সেরে দেবেন তারপর বন্ধুরা এখানে এটাকে করে দেবেন এই যে একটা কেটে টু লিখে দেবেন এখানে আর টাইম অলওয়ে ফার্স্ট অফ করে দেবেন ঠিক আছে তো এখন আমাদের ব্লক্সে কাজ আছে ব্লকসে যাব যাওয়ার পর বন্ধুরা তো বন্ধুরা এখন আমাদের এই যে ব্লকে এসে যেখানে দেখতে পাচ্ছেন ব্লকে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা ওখানে ক্লুক টাইম আর ঠিক আছে এটা এনে আবার ব্লকে ক্লিক করবেন তারপরে সেটে ক্লোক টাইম আর দেখুন আমি আপনাদের দেখে দিই এই যে টাইম এটাতে অ্যাড করব তারপর বন্ধুরা আমাদের এটা করতে করে দিতে হবে ফলস ঠিক আছে তারপর বন্ধুরা আমরা আরেকটি এই যে স্ক্রিনে সিলেক্ট করলে স্ক্রিন বন্ধুরা কন্ট্রোলে সিলেক্ট করবেন তারপরে দেখুন এই যে ওপেন আনাদার স্ক্রিন স্ক্রিন নাম ঠিক আছে তো এটা এখানে সিলেক্ট করে দিবেন তারপরে টেক্সে যাবেন তারপরে এটা টেনে এখানে দিয়ে দেবেন এখানে লিখতে হবে বন্ধুরা যেটা যে আমাদের নেক্সট এই মানে ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই পেজটা টাইমটা শেষ হওয়ার পরে আমাদের কোন হোম পেজ অটোমেটিক চলে যাবে ঠিক আছে তো আমার এখানে হোম লেখা আছে যেহেতু আমি সেম টু সেম হোম দিয়ে দেব শেষ ঠিক আছে এই আমাদের ওয়ানের কাজ শেষ তো আমি এখন হোমে যাবো হোমে যাওয়ার পর বন্ধুরা আমরা একটা লেআউট নেব এই যে ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্টটা নিয়ে নেবো এখান থেকে তারপরে বন্ধুরা ফুল প্ল্যান্ট করে দেবো এটা ফুল প্ল্যান্ট ঠিক আছে তারপরে আমাদের যেটা করতে হবে এখান থেকে ওয়েব ভিউয়ার্সটা নিয়ে এখানে ছেড়ে দিতে পারে তারপরে ওয়েব ভিউার্সটা এখানে ফুল প্ল্যান করে দেব দেওয়ার বন্ধুরা এখন আমাদের যে সাইটের লিঙ্কটা আমরা দেবো যদি আপনাদের কোনো সাইটের লিঙ্ক থাকে তো সেটা আপনারা দিয়ে দেবেন নিউজ সাইট তো আমি আপাতত জাস্ট দেখানোর জন্য এই সাইটটা মিডিয়াম হিসাবে কপি করে নিলাম লিঙ্কটা নেওয়ার পর বন্ধুরা এই যে হোম ই দেখতে পাচ্ছেন এখানে ছেড়ে দেবেন ঠিক আছে তো আমাদের প্রায় শেষে দিলে এই যে ডুম জুম যে ডিসপ্লেটা আছে এটা তুলে দেবেন ঠিক আছে তো আমাদের কাজ কিন্তু প্রায় শেষ এখন বন্ধুরা আমাদের যেটা করতে হবে আমরা অ্যাডমোবের অ্যাড যদি লাগাতে চাই সেক্ষেত্রে আমরা কিন্তু অ্যাডমোবের অ্যাডও এখানে লাগিয়ে দিতে পারি এখন অটোমেটিক করে দিলাম তারপরে যে এক্সটার্নলে আসলাম তারপরে অ্যাডে ব্যানার দিয়ে দিলাম ঠিক আছে তা দেখুন আমাদের অটোমেটিকলি ওইটা নিয়ে নিয়েছে এখান থেকে আপনার অ্যাড ইউনি অ্যাড ইউনিট আইডিটা বসিয়ে দেবেন হুম আরেকটা যদি আমরা ইন্টারন্যাশনাল অ্যাডও দিয়ে দিই ঠিক আছে তো এখান থেকে একটা কোড বসিয়ে দেবেন তো আমাদের কাজ আপাতত হয়ে গেছে তো এখন আমরা ব্লকসে যাবো একটি কাজ বাকি আছে সেটা হলো ডিজাইনে যাব ডিজাইনে যাওয়ার পরে বন্ধুরা আমরা আরেকটি অপশন নিতে হবে আমাদের এই যে নোটিফিকেশন নোটিফিকেশন তো এখানে আমি এটা ছেড়ে দেব টেনে তারপরে ব্লকসে যাব এবার যাওয়ার পর বন্ধুরা আমাদের যেটা করতে হবে প্রথমে আমাদের হোমিস মানে প্রথমে কি শো করতে হবে কি করাতে হবে শো সেটা আমরা এখানে দিয়ে দিতে হবে বন্ধুরা তো আমরা প্রথমে শো করাবো অ্যাডগুলো ঠিক আছে তো অ্যাড থেকে এখান থেকে এই যে কলে অ্যাড এই যে কল অ্যাড ব্যানার না লোড অ্যাড ঠিক আছে তো দুটো অ্যাড আমরা নিয়েছি দুটোই এখানে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর একটা সাইডে নেব তারপর বন্ধুরা আমাদের যেটা করতে হবে ব্যাক প্রেস নিতে হবে ঠিক আছে তো এই যে হমে ক্লিক করার পর এখানে দেখুন এই যে ব্যাক প্রেস তো আমরা এখান থেকে এটা ব্যাক প্রেসটা নিয়ে নেব তারপর বন্ধুরা কন্ট্রোলে যাবো তারপরে যে এটা নিয়ে নেব ইফথেন তারপর বন্ধুরা এটা না তারপর বন্ধুরা আমাদের যেটা করতে হবে এখান থেকে আমরা আরেকটা বানিয়ে নেব সিঙ্গেল পিস ঠিক আছে তারপর বন্ধুরা আমরা যে ওয়েব ভিভারে যাবো যাওয়ার পরে বন্ধুরা যে এখানে লিখতে হবে ক্যান গো ব্যাক ঠিক আছে দেওয়ার পর বন্ধুরা আবার যাবো যার পরে বন্ধুরা দিতে হবে আমাদের এই যে কল ব্যাক ঠিক আছে এই দুটো দেওয়ার পর বন্ধুরা আমাদের আর একটি জিনিস দিতে হবে সেটা যে নোটিফিকেশন যেটা দিয়েছিলাম সেখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে বন্ধুরা আমাদের এই যে এটাকে এখান থেকে নিতে হবে ঠিক আছে নেওয়ার পর বন্ধুরা টেক্সে যাব তারপরে যে ব্ল্যান্ড এটা আমরা ডুপ্লিকেট করে নেব চারটা ঠিক আছে এখানে লিখতে হবে বন্ধুরা ডু ওয়েন টু এক ঠিক আছে কিংবা আপনি যেটা ইচ্ছা সেখানে লিখতে পারেন মানে ব্রেক প্রেস করলে আপনার এই নোটিফিকেশনটা ওদের কাছে শো করবে তারপরে ঠিক আছে তারপরে এটা ইএস লিখে দেবেন আর তিন নাম্বারটা ফাঁকা থাকবে কিছু করতে হবে না ঠিক আছে কিংবা আপনি এখানে অন্য কিছু দিতে পারেন তো আমাদের এটার কাজ শেষ এখন আমাদের আরেকটা কাজ করতে হবে বন্ধুরা সেটা হলো নটিফের যে এই যে নটিফিল ক্লোজ তো আফটার চয়েস ঠিক আছে আফটার চুসিং এটাতে সিলেক্ট করবো তারপর কন্ট্রোলে যাবো এই থেনটা নেব তারপর বন্ধুরা আমাদের আরেকটা করতে হবে লজিকে যাব এখান থেকে যে এটা নিতে হবে নেওয়ার পর বন্ধুরা আমাদের যেটা করতে হবে এখন আমাদের যেতে হবে হলো এই যে চয়েস এই এখানে দেখতে পাচ্ছেন চয়েস চয়েসে ক্লিক করে গেট চয়েসটা এখান থেকে নিয়ে নেবো আর এখান থেকে ইয়েসটা ডুপ্লিকেট করে এখানে দিয়ে দেবো ঠিক আছে তারপরে আবার কন্ট্রোলে যাব যাওয়ার পরে এই যে ক্লোজ অ্যাপ্লিকেশান আমরা এখানে এটা দিয়ে দেবো তো দেখতে পাচ্ছি আমাদের এটা হয়ে গেছে তো আমাদের কাজ এটা আপাতত এত প্রয়োজন থেকে তারপরে আমরা বন্ধুরা ডিজাইনে যাব যার পর বন্ধুরা আমরা অ্যাপসটাকে লাইভ দেখি কীরকম হয়েছে আমাদের অ্যাপসটা তো যে অ্যাপস সেভ কিংবা আপনার এখান থেকে লাইভ অ্যাপ দেখতে পারেন নানান অপশান আছে তো আমি অ্যাপসটি ডাউনলোড করে নিচ্ছি ঠিক আছে বন্ধুরা এই যে আমাদের অ্যাপসটা আমরা এখানে ইনস্টল করবো অ্যাপসটা অ্যাপসটা ইনস্টল করার পরে দেখুন এই যে আমাদের লোগোটা দিয়েছিলাম সেই লোগোটা এখানে শো করছে তো ওপেন করলাম অ্যাপসটা দেখুন আমাদের এরকম একটি ইন্টারফেস আসছে ঠিক আছে সরি বন্ধুরা তো বন্ধুরা দেখুন আমাদের অ্যাপসটি কিন্তু অটোমেটিক যে আপনাদের যে এই যে সাদা অংশটা দেখা যাচ্ছে এটাতে আপনাদের অ্যাড লিঙ্ক দিলে অ্যাডটা শো করবে ঠিক আছে তো বন্ধুরা দেখুন খুবই চমৎকার একটি মানে অ্যাপস আমরা তৈরি করে ফেললাম তো দেখুন আমি যদি এখানে যাই যার পর যদি আবার একটু ব্যাগে দিই তাহলে আমার ডাইরেক্ট অ্যাপ্লিকেশনটা মানে কেটে যাবে না এই যদি আমি এই সাইডে গেলাম যার পরে ব্যাগে দিলাম আবার আমাদের ওই পেজে যাবে ঠিক আছে তারপরে এখন আমরা হোম পেজে আসি এখানে যদি আমি ব্যাগ দিই তাহলে আমার এখানে অপশন দেখাচ্ছে ডু ওয়েন টু এক্স ইট ক্যান্সেল অ্যান্ড ইএস আপনি যদি ইয়েস করেন তাহলে আপনার অ্যাপসটি থেকে বের হয়ে যাবে আর ক্যান্সেল দিলে ক্যান্সেল তো দেখুন ইয়েস দিলাম ঠিক আছে তো বন্ধুরা আজকের এই অ্যাপসটি এই পর্যন্ত কি যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর এরকম নতুন নতুন আরও ভিডিও নিয়ে আমি আসব তো সবাই আমার সাথে থাকবেন তো সুস্থ থাকবেন ভালো থাকবেন গুড বাই